আধার কার্ড সংশোধন করা নিয়ে একটা বিরাট জটিলতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ যেন হন্য হয়ে ঘুরছেন যে কোথায় গিয়ে কিভাবে আধার কার্ড সংশোধন করা হবে। বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করা হচ্ছে সেখানেও লম্বা লাইন, রাত থেকে একদিন আগে থেকে থাকতে হচ্ছে এবং তার ওপর আবার এনআরসির আতঙ্ক, সব মিলিয়ে মানুষ যেন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং এক্ষুনি সংশোধন করতে হবে এই তাগিদটা যেন জন্মেছে এবং তার ফলে নিদ, ঘুম, কাজকর্ম, খাওয়া দাওয়া সব হারাম করে দিয়ে তারা কিন্তু শুধু এই সংশোধন করতে হবে লাইনে দাঁড়িয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা, রাতের পর দিন। আজকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা আরামবাগ পোস্ট অফিস হেড পোস্ট অফিস সেই এলাকার ছবি, কারণ এখানেও আধার কার্ড সংশোধন করা হয়, খুব লিমিটেড সংখ্যায় সংশোধন হয়, কিন্তু সেই লিমিটেড সংখ্যার মধ্যেই ঢুকতে হবে, সেই জন্যই লম্বা লাইন, রাত জেগে থাকা, লাইন দেওয়া, সেই চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এই নিয়ে আরো কথা বলব, আজকে পুরো বিষয়টা খতিয়ে দেখেছেন ওই স্পটে গিয়ে। আমার সঙ্গে তিনি ফোন লাইনে রয়েছেন, দেবাংশু চক্রবর্তী, আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটর। দেবাংশু, কি দেখলেন অ্যাকচুয়ালি ওখানে? দেখো, আমি ওখানে কাজে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখছি একটা অমানবিক পরিস্থিতি ওখানে। প্রায় হেড পোস্ট অফিসের সামনে যে চাটায় মানে প্রায় ওই কাগজ মাদুর এরকম সব পেতে বাচ্চা নিয়ে, কোলে বাচ্চা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছেন এবং ওখানে ওয়েট করছেন। তো আমার দেখে প্রথমে অবাকই লাগলো যে পোস্ট অফিসের সামনে এত লোক শুয়ে আছে, ওয়েট করছে, রাত্রে প্রায় অনেকে ঘুমিয়ে পড়েছে, ব্যাপারটা কি সেই সম্পর্কে একটু জানার ইচ্ছে হলো। তো জানতে পেরে যেটা মানে যেটা দেখতে পেলাম চোখের সামনে, যেটা জানতে পারলাম, এটা খুব ভয়াবহ চিত্র ফুটে উঠলো। আমার মনে হয় এটা অমানবিক শুধু নয়, এটা এই যে কোনো সরকারের যখন কোনো নীতি বা কোনো পরিকল্পনা বা কোনো নির্দেশ ঘোষিত হয় তখন তাদের, আমার মনে হয়েছে যে দুবার ভাবা উচিত যে পরিকাঠামোগত দিক দিয়ে কতটা আমাদের দেশ উন্নত বা আমাদের দেশ পরিকাঠামোর দিক দিয়ে এই ধরনের পরিষেবা দেওয়ার উপযুক্ত কিনা। আজকে গিয়ে যেটা জানতে পারলাম যে আমাদের হেডপোস্ট অফিসে নিয়ম করে প্রতিদিন 15 জন পুরুষ এবং 15 জন মহিলা তাদের আধার সংশোধন বা যেকোনো যেগুলো তাদের ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে সংশোধনের জন্য ফর্ম দেয়া হবে এবং দেয়া ফর্মের বিনিময়ে 50 টাকা করে নেওয়া হচ্ছে। বহু গরিব মানুষ আছেন, তারা এটাও বললেন যে 50 টাকা দিতেও আমাদের খুব কষ্ট হচ্ছে, যদিও এটা মানে কেন্দ্রীয় সরকারের একটা ঘোষণা এবং এটা কেন্দ্রীয় সরকারেরই পোস্ট অফিস থেকে এই ধরনের সংশোধনের কাজ হচ্ছে। সেখানে কেন 50 টাকা করে নেওয়া হচ্ছে সেটা অবশ্য আমার মাথায় ঢুকলো না। সেটা আজকে যেহেতু পোস্ট অফিস বন্ধ ছিল হয়তো কাল জানা যাবে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। কিন্তু তৎক্ষণাৎ আমি আমাদের আরামবাগের যিনি প্রশাসনিক আধিকারিক মানে দায়িত্বে রয়েছেন, প্রশাসনের যিনি উচ্চতম পদে রয়েছেন, আসীন রয়েছেন, এসডিও ম্যাডামকে আমি ফোন করি এবং তিনি সাথে সাথে বলেন যে আমি কালকেই খোঁজ নিচ্ছি এবং পোস্ট অফিসের যে দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তাকে আমি ডেকে পাঠাচ্ছি এবং এই ধরনের কেন অসুবিধা সাধারণ মানুষের হচ্ছে সে ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে কালই ব্যবস্থা যাতে গ্রহণ করা যায় সেটা দেখছি। কিন্তু চোখের সামনে যেটা হলো, তুমি চিন্তা করো, পরশু থেকে কাল থেকে মানে রাত ভোর, আজকেই ধরো যদি হয় আজকে ভোর 3টে থেকে বৃদ্ধ মানে একেবারে 70-72 বছরের বৃদ্ধা বৃদ্ধ থেকে শুরু করে একেবারে 2-3 মাসের 2-3 বছরের এরকম শিশু পর্যন্ত, মানে যারা কোলে থাকা দুধ খাওয়ার মানে এখন তাদের মাতৃদুগ্ধ পান করার বয়স, এইরকম বাচ্চা পর্যন্ত এইরকম একটা আনহাইজেনিক প্লেস, অস্বাস্থ্যকর পরিবেশে ওখানে রাত কাটাতে হচ্ছে। মানে এটা এই যে একটা তাদের কাছ থেকে কথা বলে যেটা মনে হলো, তুমি দেখলেই বুঝতে পারবে যে তারা অত্যন্ত একটা আতঙ্কে ভুগছেন। যদি কোনোভাবে আধার কার্ডের তাদের সংযোগ মানে এটা ঠিকমতো রেকটিফাই না হয়, ঠিকমতো সংশোধন না হয়, তাহলে হয়তো তারা এনআরসির কোপে পড়বেন কি তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে, এরকম একটা ভয় তো কাজ করছেই। উপরন্তু যেটা দেখলাম যে পরিষেবার এত মানে ন্যূনতম যে পরিষেবার যে পরিকাঠামো সেটা তাদের নেই বলেই এই ধরনের একটা চূড়ান্ত ভোগান্তির মধ্যে তাদের পড়তে হচ্ছে। এবং প্রশাসন সূত্রে যেটুকু জানতে পেরেছি যে কানাড়া ব্যাংকেও এই ধরনের ভোটার মানে আধার কার্ড সংশোধনের কাজ চলছে, সেক্ষেত্রে অবশ্য কানাড়া ব্যাংক একটা তাদের ইয়ে করেছে, সিস্টেম চালু করেছে যে 400 জন কি 500 জনের নাম নিয়ে নিচ্ছে, সেইভাবে সিরিয়াল অনুযায়ী তারা ড্রাফট পাঠাচ্ছে এবং সেইভাবে তারা সংশোধন করছে। কিন্তু আমাদের আরামবাগ হেড পোস্ট অফিসের যে ব্যবস্থা, সেই যেভাবে তারা সংশোধন করছে এবং তারা রীতিমতো আতঙ্ক শুধু নয়, তাদের একটা অত্যন্ত কষ্টকর ভাবে সারা রাত জেগে, তুমি মানে বুঝতেই পারছো আজকে সারা রাত তারা জেগে কাটাবেন, শুয়ে ওই রকম পরিবেশে নিশ্চয়ই ঘুম হয় না।
এবং তাদের কারো কানের দুল চিন্তাই হয়ে গেছে, কারো আসতে গিয়ে রাতের বেলা আসতে গিয়ে তাদের কারো বিপদে পড়তে হচ্ছে, এরকমও একজন বৃদ্ধা জানালেন। তো এই ধরনের পরিস্থিতি কেন হবে, এই ধরনের পরিস্থিতি আমাদের দেশে, এই ধরনের আমরা সেই নোটবন্দির সময় আমরা দেখেছি ব্যাংকের পাশে, ব্যাংকের বাইরে বা বিভিন্ন জায়গায় লাইনের পর লাইন, রাত থেকে ভোর থেকে মানুষ, সাধারণ মানুষ লাইন দিচ্ছেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ভোগান্তি পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে। তুমি একবারে দেখবে গ্রাসরুট লেভেলের যারা রয়েছেন, গরিব অসহায় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত, এদের পুরো এদের ওপর দিয়ে ঝড়টা যাচ্ছে, এবং এইটা বারবারই হচ্ছে বিভিন্ন সরকার, বিশেষ করে কেন্দ্র সরকারের পর পর যে তুমি দেখো নোটবন্দি থেকে শুরু করে বিভিন্ন যে এনআরসির একটা মানে হাওয়া উঠেছে, এবং সেটা তুমি জানো কিভাবে ঢেউ তুলেছে অন্য রাজ্যে, এবং সে আতঙ্ক, সে আতঙ্ক কিন্তু আমাদের রাজ্যে যে ছড়িয়ে পড়েছে, এবং ওখানে দেখলাম ম্যাক্সিমাম মানে 99% সংখ্যালঘু পরিবার তারা অত্যন্ত ভয়ে আছেন। আমি তাদের সাথে কথা বললাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই আধার কার্ড রেকটিফিকেশনের জন্য আপনারা টাইম পাবেন, কোনো টাইম বাউন্ড দেওয়া হয়নি যে এত তারিখের মধ্যে করতে হবে, আপনারা অযথা ভয় পাবেন না, আপনারা ধীরে ধীরে ব্যাপারটাকে করার চেষ্টা করুন, আমরা অবশ্যই রিপোর্টার হিসেবে আমাদের যতটুকু কর্তব্য আমরা যতটুকু করতে পারি প্রশাসনের নজরে আনবো, এবং প্রশাসন যাতে বিষয়টা নিয়ে কাল থেকেই তৎপর হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। একেবারে এটা খুব আতঙ্কের একটা বিষয় যে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন যে আধার কার্ডে সংশোধন না হলে হয়তো আমরা এনআরসির কবে পড়ব, আমাদেরকে হয়তো এলাকা ছাড়া হয়ে যেতে হবে, এই ধরনের বিষয়ে তার জন্যই এত তাগিদ, এবং সেই তাগিদের জন্যই রাত রাত জেগে একেবারে অস্বাস্থ্যকর একটা জায়গায় এইভাবে কাটাতে হচ্ছে, অনেক ঘটনা ঘটছে। আমরা এবং এখানে আমরা মানে একবারে শেষে তোমার কথার একটু এ করে বলছি, একটা প্রসঙ্গ উঠে এলো যারা লাইনে আছেন, এরকম একজন ভোটার কার্ড সংশোধন করতে এসছেন, তার মেয়ে ব্যাংক থেকে যে রাজ্য সরকারের প্রকল্পের যে টাকা তুলতে পারছে না, সেই জন্য তিনি আধার কার্ড সংযোজন করতে এসেছেন, অর্থাৎ মানে সমস্ত সরকারি পরিষেবা থেকে আধার কার্ডের জন্য অনেকে যে ভোগান্তি, এবং সেটার যে একটা হঠাৎ করে চাপ, এই চাপটা কিন্তু মারাত্মকভাবে দেখা দিয়েছে এবং ভুগছেন সাধারণ মানুষ। আমরা তবুও সরাসরি তাদের মুখ থেকে শুনবো যে কিভাবে তারা ভুগছেন এই আধার কার্ড সংশোধন করতে এসে, আপনারা শুনুন। আচ্ছা, আপনারা যে এখানে আছেন, আপনি তো যথেষ্ট বয়স্ক মহিলা একজন, কোথা থেকে এসেছেন? আমি পাতুর থেকে আসছি। কি নাম? হায়জুন্নেসা। আচ্ছা, আপনি যে এসেছেন এখানে কি জন্য এসেছেন, এই যে রাত্রে এখানে চাটাই পেতে বসে আছেন দীর্ঘক্ষণ? আধার কার্ড সংশোধনের জন্য আসছি। আচ্ছা, আধার কার্ড সংশোধনের জন্য এসেছেন? আমি বারবার দুবার আসছিলাম, ফিরে গেছি। আচ্ছা, একদিন আমার পকেট মার হয়ে গেছিল, আধার কার্ড আর আইডেন্টি কার্ড টাকা সমেত ব্যাগ পকেট মার হয়ে গেছিল। আপনি আপনি কত এখানে কখন থেকে আছেন অপেক্ষা? আজ তো রবিবার। আমি বিকাল 4টা থেকে আসছি, 3:30-4টা। আমরা ভোর 3টা থেকে আছি। ভোর 3টা থেকে? আপনি তো বলছেন ভোর 3টা থেকে, আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন। আমি কামারপুকুর থেকে আসছি ভোর 3টা থেকে। ভোর 3টা থেকে আছেন? আর আপনি? আমি ভোর 4টা থেকে। ভোর 4টা থেকে? কেন হঠাৎ এরকম আধার কার্ডের যে সংশোধন, এখানে কি আপনাদের মনের মধ্যে কোথাও এনআরসি আতঙ্ক কাজ করছে? তো এই যে এনআরসি আতঙ্ক কাজ করছে বলছেন, তো এখানে আপনাদের যে লিস্ট একটা টাঙানো আছে দেখছি, 30 জন করে টাঙানো আছে, পুরুষ 15 জন, মহিলা 15 জন। এখানে দেখছি মঙ্গলবারের লিস্টও টাঙানো আছে। তো এইখানে কি যারা মঙ্গলবারের যাদের নাম আছে তারাও আছেন এখানে? সোমবারের লিস্টের যারা আছে। তো এই যে আজকে ভোর থেকে অপেক্ষা করছেন, এবং এর জন্য যে একটা দুঃসহ পরিস্থিতি তৈরি হয়েছে, সবাইকে ওয়েট করতে হচ্ছে, তো এখানে আপনি কি মনে করছেন যে পোস্ট অফিসের আরও যদি স্টাফ বাড়ানো হয় বা আরও যদি বেশি সংখ্যক নেওয়া হয় তাহলে আপনাদের সুবিধা হয়, তাই তো? তো সেই ব্যাপারে আপনারা কাউকে জানিয়েছেন? আচ্ছা, তো এখানে যদি আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি এখানের প্রশাসনের যিনি আধিকারিক আছেন
সব থেকে উঁচু স্তরে যিনি রয়েছেন তাকে যদি কিছু বলতে হয় আপনারা কি বলবেন? যে কোনো একজন বলুন, আপনারা কি অসুবিধা ফেস করছেন একটু বলুন। তাই তিনি যদি ক্যাপাসিটি বাড়ানো হয় বা স্টাফ বাড়িয়ে যদি আরও ব্যবস্থা করা হয়, প্রয়োজন অন্তত কর্মী বাড়িয়ে, হ্যাঁ, আরও যদি ক্যাপাসিটি বাড়ানো হয় তাহলে এই ভিড়টা অনেকটা কমে যাবে এবং মানে আমরা সবাই সুবিধা হতো। দুরাত জাগছে, দুরাত জেগে এই ভোট এই আধার কার্ডের জন্য দুরাত করে জেগে আমাদেরকে রাত কাটিয়ে নাম লিখে বসে থাকতে হচ্ছে। যতক্ষণ না পোস্ট অফিস খুলে ততক্ষণ আমরা এখান থেকে যেতে পারছি না। আলাদা কোনো প্রশাসন কাউকে জানিয়েছেন? না, কোনো প্রশাসনকে জানা নাই, কেউ আসেও নি এখানে। আচ্ছা, আমরা যে সারাদিন আজ দুরাত আজ এক রাত ধরে আজকে এক রাত দুরাত আছি, তো আমাদের কাছে কেউ আসেও নি। তাহলে এরকম অব্যবস্থা চলতে থাকলে আপনারা ভবিষ্যতে কি করবেন? যদি দেখেন একদিন দুদিনেও হলো না তখন কি ব্যবস্থা নেবেন? তখন এবার যেতে হবে, আমাদের যেটা অধিকার আছে পার্টির নেতারা আছে তাদের কাছে যেতে হবে, যে বলতে হবে এই ব্যাপার, আমরা এই আধার কার্ডের জন্য কোনো কাজকর্ম করতে পারছি না, আমাদের সব কিছু। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমার আরামবাগে সুপারাই বাড়ি 10 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আমি 3 দিন ধরে ঘুরে গেছি। আপনার নাম? আমার নাম শেখ আশরফ আলী, ডাকনাম শেখ বাবলু। আপনিও কি এনআরসি আতঙ্কের ব্যাপারে? না, এনআরসি তো আছি, তার মধ্যেও আধার কার্ডের যে ভুল ডেটগুলো দিয়ে আছে, ডেট অফ বার্থগুলো, সেইগুলো তো আমরা দিয়েছি, তার সাথেও ওরা তুলে নিই, সেগুলো আমাদেরকে ভুক্ত হচ্ছে। সেসব ডেট অফ বার্থ নিয়ে কোনো কাজ করতে পারছি না আধার কার্ডের জন্য আমরা।